গতকালকে থেকে ভয়ঙ্করভাবে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও ভাইরাল। গাড়ির সামনে দাঁড়িয়ে যুবক কুকুরের মতো ঘেউ ঘেউ করছে, এই যুবককে কুত্তা বানিয়ে দেওয়া হয়েছে। অনেকেই হয়তো ভিডিওটি দেখেছেন, কিন্তু অনেকেই এই ভিডিওটি বুঝতে পারছে না আসলে ঘটেছে কি। তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন। অফিসারকে হিলিয়ে দিয়েছে, সিস্টেমকে কাঁপিয়ে দিয়েছে, ভয়ঙ্কর আকার ধারণ করেছে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও। দত্তকে বানিয়ে দেওয়া হয়েছে কুত্তা। অফিসারের গাড়ির সামনে দাঁড়িয়ে কুত্তার মতো ঘেউ ঘেউ করে তার সেই প্রতিবাদ ঝড় তুলে দিয়েছে। আপনাদেরকে সর্বপ্রথম আমি ভিডিও দেখাব, তারপরে কোন জায়গার ভিডিও, কেউ কী কারণে এই যুবক অফিসারের গাড়ির সামনে দাঁড়িয়ে কুত্তার মতো ঘেউ ঘেউ শুরু করেছে। চলুন সর্বপ্রথম আপনারা ভিডিও দেখুন। রেশন কার্ডের লেখা রয়েছে শ্রীকান্তি কুমার কুত্তা, ছিলেন দত্ত, তবে কুত্তা বানিয়েছে সরকার। তাই ক্ষোভে এবং অপমানে সরকারি আমলাকে ঘিরেই ঘেউ ঘেউ করে প্রতিবাদ এক ব্যক্তির। এমনই ছবি ধরা পড়েছে বাঁকুড়া 2 নম্বর ব্লকে। ক্ষোভে অপমানে দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে ঘেউ ঘেউ করে রব তুলে প্রতিবাদ জানালেন ব্যক্তি। রাস্তায় জয়েন্ট ভিডিওর গাড়ি আটকে প্রতিবাদ জানান তিনি। রেশন কার্ডের নাম বিভ্রাটের জেরে দত্ত বনে গেল কুত্তা। এরপরই ক্ষোভে দুঃখে মানসিকভাবে ভেঙে পড়েন ওই ব্যক্তি। সেই ক্ষোভ গিয়ে পড়ল দুয়ারে সরকার ক্যাম্পে। রাস্তায় জয়েন্ট ভিডিওকে যেতে দেখেই রেশন কার্ড হাতে নিয়ে তার গাড়ির সামনে ছুটে গেলেন ব্যক্তি। সামনে পেয়ে ঘেউ ঘেউ করে প্রতিবাদ জানান তিনি। তার প্রশ্ন, সরকারি দায়িত্বে থাকা কর্মীরা কিভাবে এমন ভুল করতে পারেন? আমরা সাধারণ মানুষ এইভাবে কতবার এই দুয়ারে সরকারে যাব? আমি তো একটা নাম ভুল সেটা আমি জয়েন্ট ভিডিও সাহেবকে দেখাতে চেয়েছি, বারবার দেখাতে চেয়েছি। জয়েন্ট ভিডিও আমাকে কোনো উত্তর না দিয়ে তিনি আমার কাছ থেকে পলায়ন করলেন। কিন্তু এই পলায়নের কারণটা কি? আমার ছেলের একটা আমি নাম দিয়েছি, কুত্তা নাম নয়। আমার ছেলে একটা দোকান করে খায়, তার যে সম্মান আছে এই নামটা পাঠিয়ে তার থেকে 100 গুণ সম্মান হানি করে দিয়েছে। সরকারের এই কাজে সরকারকে আর কিছু বলার নাই, তারা নিরক্ষর, যারা কোনো কিছু তাদের বিদ্যা নাই, বুদ্ধি নাই, তাদের যদি কন্ট্রাকচুয়ালে কাজ নিয়ে ওরা যা হোক করে মানুষকে নাম বদনাম হানি করে ওরা নিজেদের কাজ নিজেদের আগের গুছিয়ে যাচ্ছে। জয়েন্ট ভিডিওকে জিজ্ঞেস করি আমি, শুধু আমি কোনো কথা না বলে আমি রেশন কার্ডটা দেখাই যে এটার নামটা কি, আপনি নামটা একটু দয়া করে পড়ে বলবেন এই নামটা কি। তো জয়েন্ট ভিডিও আমার কোনো কথার উত্তর তো দেওয়া দূরের কথা, তিনি সেখান থেকে তৎক্ষণাৎ পালিয়ে গেলেন। কেন পালিয়ে গেলেন, কিসের ভয়ে পালিয়ে গেলেন, ভয়টা কিসের? আপনারা ভিডিও দেখলেন, এই অফিসারকে কাঁপিয়ে দিয়েছে, হিলিয়ে দিয়েছে, সিস্টেম হিলিয়ে দিয়েছে। এই ভিডিও এখন ভাইরাল। প্রশ্ন উঠছে যে মানুষের, একটা মানুষ সারা জীবন যদি নাম পরিবর্তন করতে লেগে যায়, আধার কার্ডে নাম ভুল, ভোটার কার্ডে নাম ভুল, এইভাবে যদি সারাটা জীবন তারা দৌড়াদৌড়ি শুরু করে, তাহলে আর বাকি কাজগুলো কখন করবে? এই ভিডিও নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওটি শেয়ার করুন, ভালো লাগলে লাইক করবেন, ভালো যদি না লাগে ডিসলাইক। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। জয় হিন্দ, জয় সোনার বাংলা।